আসসালামু আলাইকুম আমি তামান্না চৌধুরী আজ খুব সিম্পল একটা রেসিপি দেখাচ্ছি লাল আটা রুটি অনেক পেশেন্টরাই আমাদেরকে বলে যে লাল আটা রুটি খেতে মজা লাগে না টেস্ট হয় না আমি তাদেরকে দেখাচ্ছি খুবই সহজ এটা আসলে কোনো রেসিপি না একটু তারপরেও আমার প্রসেসটা ফলো করেন আমি শিওর আপনাদের ভালো লাগবে আমি এখানে দুই চামচ পানি নিয়েছি চামচটা একটু দেখিয়ে দেই সহজ হবে এটা হচ্ছে ডালের চামচ সবার বাসায় আছে এই ডালের চামচে দুই চামচ পানি নিয়েছি পানিটা একটু ফুটে উঠতেই আমি লবণ দিচ্ছি এক্ষেত্রে সামান্য লবণ দিবেন মনে রাখবেন অনেকের কিন্তু প্রেশার থাকলে হার্টের পেশেন্টদেরকে রুটির পরামর্শ দেওয়া হয় ডায়াবেটিক পেশেন্টদের যদি কোনো কারণে লবণ বেশি দিয়ে ফেলেন সেটা কিন্তু তাদের সোডিয়ামের ইমব্যালেন্স করতে পারে তাই অবশ্যই সাবধানে সামান্য লবণ দিবেন এবার আমি আটাটা দিয়ে দিচ্ছি লাল আটা দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে হোল হুইট আটা এটা এখানে যে চামচটা দিচ্ছে দেখছেন এটা চামচের ঠিক ভরা ভরা দুই টেবিল চামচ আপনাদের টেবিল চামচ থাকলে সেটা নিতে পারেন দুই টেবিল চামচ ইয়েকে সুন্দর করে কাই বলে যেটা বাংলা ভাষায় ডো বানানো হচ্ছে একটু আমি আমার লাঠিটাও দেখাই এটা আমরা এক্সট্রা করে করে নিয়েছি অর্থাৎ চামচের যে লম্বা ডান্ডিটা থাকে সে লম্বা ইয়েটা দিয়ে সুন্দর করে কাইটা বানানো নাড়া সম্ভব হয় এটা চামচ দিয়ে করলে এতটা সুন্দর হয় না খুব ভালো করে নাড়াচাড়া করে খুব অল্প সময় হয়েছে আমি নামিয়ে ফেলছি ওটা পরিষ্কার একটা জায়গায় দেওয়া হচ্ছে ভালো করে মাথাতে হবে একটু তো ওয়েস্ট হয় কারণ যেহেতু খুব অল্প সময়ের মধ্যে এটা পুড়ে যাতে না যায় সেভাবে করে চুলো থেকে নামাতে হয় ছোট ছোটো পাতলা দুটো রুটি হবে জায়গাটা আগে ক্লিন করে নেবেন অনেকে আছে রুটির আলাদা বানানোর ফিরা থাকে সেটাও ইউজ করতে পারেন আমি আসলে আমার এই স্পেসটাতে রুটি পরোটা বানাই এটা সবসময় ক্লিন থাকে এবং করার আগে আবার পুরোটা আবার ক্লিন করে নেওয়া হয় তাওয়াটা বসিয়ে দিচ্ছি তাওয়াটা হিট হতে থাকবে যাতে আমরা রুটিটা বেলার পর সুন্দর করে সেটাকে ভেজে নিতে পারি গাইটা বানানো হবে এখন চামচটা চামচটা সরিয়ে ফেলা হয়েছে এবার এটাকে খুব সুন্দর করে দুই টেবিল চামচ আটা এটা দিয়ে রুটিটা হবে এই যে মিক্সটা করা হচ্ছে এটা একটু ধৈর্যের সাথে করবেন রুটি কিন্তু সবাই বানাতে পারেন আমিও পারি না আমার বাসায় আরেকজন বানাচ্ছে কারণ রুটি গোল করা রুটি পাতলা করে বেলা এটা আসলে এটা একটা প্র্যাকটিসের ব্যাপার চেষ্টা করলে পারবো চেষ্টা আপনারা করলে আপনারাও পারবেন সো রুটিটা যাতে খুব সফট হয় নরম হয় সেটাই আমি দেখাবো দেখেন এই এই যে বার অনেকক্ষণ সময় নিয়ে আপনাকে এটাকে পুরো পুরো ডোটাকে মিক্স করতে হবে সুন্দর করে অনেকক্ষণ করা হচ্ছে ক্যামেরাটা আমি এক মিনিট অফও করে রেখেছিলাম সো এই যে কাজটা ধৈর্যের সাথে করবেন একটু পাউডার আটা আবার গুড়া আটা দিয়ে দুই ভাগ করে নেবেন দেখেন দেখে মনে হয়েছিল না ছোট হয়ে যাবে কিন্তু না খুব সুন্দর একদম প্রায় বিশ গ্রামের আটার রুটি এটা কারণ আমার ওই টেবিল চামচটা বিশ গ্রাম পরিমাণ আটা যাদের ক্যালোরি যেরকম প্রয়োজন তারা সেভাবে করবেন এইভাবে এভাবে গোল করা হচ্ছে এই রুটি সবাই বানাতে পারেন কিন্তু আসলে কতগুলো ছোট ছোট বিষয় মনে রাখবেন সল্ট ব্যালেন্স করে দেওয়া পানিতে পানিটার সাথে আটার মাপ প্লাস এই যে যে বা অনেকক্ষণ সুন্দর করে মথা ধৈর্যের সাথে এবং এটাকে সুন্দর করে এখন পাতলা রুটি এই রুটি সবাই পারেন এই স্টেপ দেখানোর কিছুই নেই তারপরও আপনাদের সামনে সুন্দর করে পাতলা করে রুটিটা হচ্ছে লাল আটা রুটির বা হোল হুইট আটা রুটির ব্যাপারটা হচ্ছে যদি আপনি টেস্টি না হয় আপনি যদি কোনো কারণে মানে মজা না পান তাহলে কিন্তু আসলে এই রুটিটা অনেকে খেতে চায় না এই জন্য এই রুটিটা খুব সুন্দর করে করতে হয় এটা অনেক টেস্টি হয় আমি দেখাবো যে কিভাবে নরম একটা রুটি হবে এবং সেটা অনেকক্ষণ কিভাবে আপনি রেখে দিতে পারবেন বা যারা অফিসে নিয়ে যান যা যারা অনেকটা সময় বানিয়ে রাখতে হয় তারা কিভাবে বানাবেন এভাবে আমরা দেখেন একটু একটু করে কিন্তু গুঁড়ো দেওয়া হলো এতে যেটা হয় রুটিটা মানে আপনি যখনই বেলবেন তখন এটা সুন্দর একটা শেপ নিবে এবং বেশ বড় একটা আকার হয়ে গেল আই থিঙ্ক এনাফ যারা ডায়েট করেন তাদের জন্য এই সাইজের একটা রুটি সো একটা রুটি বানানো শেষ এটা আমরা এখন হয়তো ভাজবো দেখ আসলে এটা অনেক ধৈর্যের কাজ আমি ভেবেছিলাম শেষ সো পুরো রুটি বানানোর প্রসেসটা দেখেছেন যারা সুন্দর রুটি করতে পারেন তাদের জন্য এটা এক্সিলেন্ট পরপর আমরা দুটো রুটি বানিয়ে ফেলেছি এখন আমরা এটা ভাজবো রুটি ভাজা আসলে শেখার কিছু নাই তবে ভাজার আগে অবভিয়াসলি তাওয়া যেটা সেটা একটা সুন্দর কিচেন টিস্যু দিয়ে পরিষ্কার করে মুছে নেবেন যাতে কোনো কিছু ধোয়া তাওয়া তারপরও যাতে কোনো ধুলোবালি না থাকে এই রুটিটা সুন্দর করে মিডিয়াম আঁচ আঁচটা একদম মিডিয়াম আছে যেহেতু তাওয়া হিট সুন্দর করে এটা ভেজে নেবেন এটা আপনারা এই লাল আটা রুটি আর সাদা আটার পার্থক্য সবাই জানেন এটাতে ফাইবার ভালো এটা হজম হয় দেরিতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে হার্টের পেশেন্টের জন্য ভালো দেখেন এই যে ফুলে ওঠা এই ফুলে ওঠাটা আসলে ডিপেন্ড করে ওই যে যে গুঁড়াগুলা দেওয়া হচ্ছিলো আর মাথা হচ্ছিলো ভালো মতো সেটার উপরেই আসলে এই যে ফুলে ওঠাটা ডিপেন্ড করে সো অসম্ভব নরম হবে অনেক ভালো হবে প্রায় পাঁচ ছয় ঘন্টা আপনারা এটা রেখে দিতে পারবেন এটা আমি দেখাচ্ছি এটা একটা ফয়েল পেপারে নিয়ে নেবেন এইভাবে যদি আপনাকে প্যাকেট করে কোথাও নিয়ে যেতে হয় যদি বাসায় খান হটপটে আর যদি কোথাও নিয়ে যেতে হয় গরম গরম রুটিটা এভাবে সুন্দর করে ফয়েল করে একদম সুন্দর করে আপনার অফিসে নিয়ে যেতে পারবেন এই ফয়েলিংটা দেখালাম আর একটু পাঁচ মিনিট দুই মিনিট পরে করবেন আমি যদিও গরমটা দেখাচ্ছি আর আর একটা রুটি আমি ভেজে আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে রুটি শেখতে একদম কম সময় লাগলো আসলে কোনো জিনিস একটু ধৈর্য নিয়ে করলে কিন্তু অনেক সুন্দর হয় টেস্টি হয় খেতেও পারা যায় সুন্দর করে এই রুটিটাও ফুলে উঠছে খুব সুন্দর হয়েছে আর যখন ফয়েল করবেন ভিডিওর জন্য আমি সাথে সাথে করেছি গরম গরম করা যায় তবে বেশ ভেঙে গেল বাট এটা অনেক সুন্দর ফুলে ছিল এই যে হচ্ছে আমাদের সেই রুটিটা একটু দেখিয়ে দিচ্ছি আমি দেখেন প্রচণ্ড নরম অনেকে বলে লালাটা শক্ত লালাটা মজা না অসম্ভব এই দেখেন এটা কতটা সফট হয়েছে এবং এটা এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে একটু গরম গরম খেলে টেস্ট পাওয়া যায় আপনারা যেটা করবেন গরম গরম খেতে চাইলে ফয়েল পেপারে ওভাবে সুন্দর করে র্যাপ করে রাখবেন যখনই খাবেন দেখবেন গরম গরম লাল রুটি সবজি ডিম দিয়ে সকালের নাস্তা দুপুরের খাবার রাতের জন্য এটা হচ্ছে বেস্ট ডায়াবেটিস পেশেন্ট হার্টের পেশেন্ট যারা ওয়েট নিয়ন্ত্রণ করছেন ওজন কমাচ্ছেন তাদের জন্য লাল আটার রুটি বা হোল হুইট আটা রুটির কোনো বিকল্প নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ